আসসালামু আলাইকুম। আপনি বলেন। আচ্ছা আসিফ ভাই, আমার দুইটা কোয়েশ্চেন ছিল, আমি প্রথমে একটা করি। আপনারা সবসময় একটা জিনিস দাবি করেন যে ধর্ম মানুষে মানুষের বিভেদ সৃষ্টি করে। বেসিক্যালি আমি কোয়েশ্চেনটা করতাম না, আপনাদের লাইফে আসতাম না রিসেন্টলি আমার এই কথাটা ভাই, এই কথাটা যে আমরা বলি, আমরা কি শুধু এই কথাটাই বলি নাকি তার সাথে কিছু প্রমাণ উপস্থাপন করি? হ্যাঁ, আমি এই প্রমাণগুলো একটু দেখতে চাচ্ছি যদি আচ্ছা আপনার পসিবল হয়। মানে আপনি আগে লাইভ গুলা শুনেছেন তখন কি আমরা দেখিয়েছিলাম এই প্রমাণগুলা? আগের যেটা আমি লাইভ শুনেছি ওখানে আমি মানে উত্তরটা পরিপূর্ণ ভাবে পাইনি, যার কারণে আর আমি অনলাইনেও সার্চ করে আপনার ভালো ওরকম কোনো উত্তর পাচ্ছি না, যার কারণে কোয়েশ্চেনটা আবার করলাম। আচ্ছা তাহলে ভাই, আমাদের ওয়েবসাইটের লেখাগুলা কি আপনি পড়েছেন? সরি সরি, আপনাদের সব লেখাগুলো পড়ি নাই, তবে রিসেন্টলি কয়েকদিন ধরে খুব ভিজিট করতেছি আমি আপনাদের সংখ্যা.com এ। আচ্ছা তাহলে তো মানে সেখানে তো সমস্ত কিছু দেয়া আছে। এখন সমস্যা হচ্ছে কি, এত আমাদের আলোচনার পরিমাণ এত বেশি এবং আমাদের লেখার পরিমাণ এত বেশি যে আপনাকে তো আমি এই যে ধরেন 2-10 মিনিটের লাইভে তো আমি আপনাকে সবকিছু দেখাতে পারবো না। তবে আপনাকে আমি সাধারণ কয়েকটা জিনিস দেখাচ্ছি, এর থেকে বেশি জিনিস আপনার পেতে হলে আপনি সংশয়.com এর লেখাগুলো পড়তে হবে। আপনাকে দু একটা জিনিস দেখাচ্ছি, যেমন ধরেন এই যে এটা এই জিনিসটা দেখাচ্ছি, এটা হচ্ছে সূরা আনফালের 55 নম্বর আয়াত আর সূরা আল বাইনার 6 নম্বর আয়াত, যেটা আমি তাফসীর সহ দেখাচ্ছি। এটা প্রথম প্রথমে আমি দেখাচ্ছি সূরা আনফালের 55 নম্বর আয়াতের যে তাফসীরটা, ইবনে কাসিরের তাফসীর, সেখান থেকে দেখাচ্ছি 55 নম্বর আয়াতে যেটা বলা হয়েছে, যাহারা কুফরি করে। ভাই আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে? জি 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 দেখতে পাচ্ছি জি। আচ্ছা এই তাফসীরে যেটা বলা আছে, যেটা এটার অর্থ এবং শানে নুজুল এটা সম্পর্কে কারা কি বলেছেন, সাহাবীরা কি বলেছেন, মুহাম্মদ কিভাবে ব্যাখ্যা করেছেন এই আয়াতটা, সেগুলোকে একসাথে তাফসীর বলা হয়। ইবনে কাসিরের তাফসীর হচ্ছে সবচেয়ে বিখ্যাত তাফসীর গ্রন্থ, যেটা পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যপুস্তক। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি আপনাকে সরাসরি বই থেকে দেখাচ্ছি, ইবনে কাসিরের তাফসীর থেকে। ঠিক আছে, এটা আপনি সংশয়.com পেয়ে যাবেন। এখানে বলা হচ্ছে, যাহারা কুফরি করে এবং আল্লাহর প্রতি ঈমান আনে না, আল্লাহর নিকট তাহারাই অতিশয় নিকৃষ্ট জীব। তো এটা তাফসীরটা আমরা পড়ি, তাফসীরে যেটা বলা হচ্ছে, উল্লেখিত আয়াত সমূহে আল্লাহ পাক কাফিরদের প্রতি তাহার ঘৃণা ও তাহাদের অপকর্মের বর্ণনা দিয়ে বলিতেছেন যে ভূপৃষ্ঠের জীবকুলের মধ্যে বেইমান কাফেরগণই হইল আল্লাহর নিকট অতি নিকৃষ্ট জীব। নিচে আরো বলা হচ্ছে, উহারা আল্লাহকে আদৌ কোনরূপ ভয় করে না। নিচে আরো বলা হচ্ছে, তুমি যদি উহাদের পরাস্ত করিয়া বিজয় লাভ করিতে পারো, তবে কঠোর ভাবে বন্দী করিয়া জ্বালা যন্ত্রণা দিবে। এই ব্যাখ্যা প্রদান করেন ইবনে আব্বাস। ইবনে আব্বাস হচ্ছে মুহাম্মদের খুবই প্রখ্যাত একজন সাহাবীর নাম। হযরত আলী এবং হযরত ইবনে আব্বাস এরা ছিল মুহাম্মদের একই সাথে চাচাতো ভাইও। এরপরে হাসান বাসরি, জাহাক সুদ্দি, আতাখুস্তানি এবং ইবনে উয়াইনা ইহার ব্যাখ্যায় বলেন, যুদ্ধে উহাদিগকে পরাস্ত করিতে পারিলে অতি কঠোরভাবে শাস্তি দিবে এবং নির্দয়ভাবে তাহাদিগকে হত্যা করিবে, যেন উহাদের ছাড়া আরবের অন্যান্য শত্রুগণ এই শাস্তির কথা শুনিয়া ভীত হয় এবং নসিহত শিক্ষা গ্রহণ করে, তাহাদের মধ্যে লজ্জা ও অনুশোচনার সৃষ্টি হয়। আচ্ছা এটা গেল ইবনে কাসিরের তাফসীর থেকে আমরা পড়লাম। এবার জালালাইনের তাফসীর থেকে আমরা পড়ি সূরা আল বাইনার 6 নম্বর আয়াতের আয়াতটা, সেখানে কি বলা হচ্ছে একটু দেখি। নিশ্চয়ই যারা কুফরি করেছে আহলে কিতাবদের মধ্যে হতে এবং মুশরিকগণ জাহান্নামী হবে, তথায় তারা চিরকাল থাকবে, এরাই নিকৃষ্টতম সৃষ্টি। এটা তাফসীরে যেটা বলা হয়েছে দেখি আমরা, তাহকিক ও তার কি এখানে মানে প্রাসঙ্গিক আলোচনাতে যেটা বলা হয়েছে, আহলে কিতাবগণের মধ্যে হতে যারা কুফরি করেছে এবং যারা মুশরিক তারা চিরকালের জন্য জাহান্নামী হবে, তারা নিকৃষ্টতম জীব। এখানে কুফর অর্থ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করা। আল্লাহর সৃষ্টিতে তাদের অপেক্ষা নিকৃষ্ট আর কোন সৃষ্টি নেই, এমনকি জন্তু জানোয়ার অপেক্ষাও তারা নিকৃষ্ট। মানে কোরআনে বলা হচ্ছে যে আল্লাহর যারা আল্লাহকে বিশ্বাস করে না, নবীকে মানে না, তারা হচ্ছে জন্তু জানোয়ার অপেক্ষাও নিকৃষ্ট জীব, নিকৃষ্টতম জীব, নিকৃষ্টতম জীব। এরকম অসংখ্য আয়াত কোরআনে আছে, অসংখ্য হাদিস আছে যেখানে অমুসলিমদের সাথে একসাথে থাকতে নিষেধ করা হয়েছে, তারপরে একসাথে তাদেরকে খাবার দিতে নিষেধ করা হয়েছে, তাদেরকে রাস্তায় দেখলে দেয়ালের দিকে ঠেলে দিতে বলা হয়েছে, যেন তারা রাস্তার মাঝখান দিয়ে না চলাফেরা করে, যেন তারা রাস্তার পাশ দিয়ে চলাফেরা করতে বাধ্য করার কথা বলা হয়েছে। এরকম অসংখ্য রেফারেন্স আমাদের এখানে আছে। আপনি একটু কষ্ট করে আমাদের লেখাগুলো একটু মানে এই যে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আরেকটা স্ক্রিন দেখিয়ে দিচ্ছি একটু, যে কোথা থেকে লেখাগুলো পড়বেন। লিস্ট দেয়া আছে আমাদের প্রবন্ধ আর্কাইভ,
এই প্রবন্ধ আর্কাইভে গেলে আপনি পুরা আমাদের অনেক সব লেখার লিঙ্ক পেয়ে যাবেন একসাথে। এই যে এটা হচ্ছে প্রবন্ধ আর্কাইভ, আমাদের প্রবন্ধ আর্কাইভ পাতাটা, এটার ভিতরে এই যে লিঙ্ক দেওয়া আছে, সমস্ত কিছু লিঙ্ক দেওয়া আছে লেখাগুলার, এইগুলো আপনি আস্তে আস্তে পড়বেন। ইসলাম কি, ইসলামী শরিয়ার আসতে অমুসলিমের অধিকার, অমুসলিমদের অধিকার, এই লেখাটা আপনি আপনার প্রশ্নের সাথে প্রাসঙ্গিক, এই কারণে এই লেখাটা তো অবশ্যই পড়বেন। এখানে সমস্ত রেফারেন্স গুলো একত্রে দেওয়া আছে ভাই, এবার বলেন আপনি। না ঠিক আছে, আমি আর একটু পড়ি, পরে আমি আবার লাইভে আসবো। মানে আসলে বিশেষ করে আসলে আমি আসতাম না, মানে রিসেন্টলি আসলে একটা সমস্যা হয়েছে কি আসিফ ভাই, আমি আসলে আপনাকে দোষারোপ করছি না, আমার এক বন্ধু কন্টিনিউয়াসলি হচ্ছে আপনাদের লাইভ গুলো শুনে। রিসেন্টলি হচ্ছে কি, আমার খুবই ভালো বন্ধু, মানে একদম ছোটবেলার আর কি, রিসেন্টলি হচ্ছে ও মানে তর্কে জড়াই যাচ্ছে। মানে আমাদের তো ভাই যেটা একটা সমাজে তো থাকতে হয়, এখানে তো অধিকাংশ মানুষই মোটা করি মোটামুটি আপনার মুমিন, তো সেক্ষেত্রে তো একটা আপনার, আপনি আশা করি আমি কি বলতে চাচ্ছি আশা করি আপনি বুঝছেন ব্যাপারটা। হ্যাঁ, যদি তাকে আমরা কিন্তু সবসময় বলি যে এই যে এই সমস্ত বিষয়ে মানে বাইরে তর্ক করা না করতে, এবং এই সমস্ত বিষয়ে নিজের নিরাপত্তার দিকে সচেতন হতে, এই জিনিসগুলো কিন্তু আমরা বারবার বারবার বলি ভাই। তারপরে যদি কেউ না বোঝে তখন তো ভাই খুবই দুঃখজনক ব্যাপারটা। এটা নিয়ে বাইরে বেশি তর্ক করাটা উচিত না, আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, যে কেউ এসে যে কোনো মুমিন এসে আপনাদের আক্রমণ করে বসতে পারে। তো কিন্তু তারপরেও তো আমরা আমাদের চিন্তা তো ভাই থামাতে পারবো না, আমাদের যুক্তি আমাদের চিন্তা সেটা তো চলতে থাকবে, সেটা তো আমাদের চলবে। তো আমাদের ওয়েবসাইটে সমস্ত লেখাগুলো আছে, সেগুলো রেফারেন্স দেওয়া আছে, আপনি যদি কোথাও ভুল খুঁজে পান তাহলে আপনি আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, সেটারও সুযোগ আছে। তো আপনি লেখাগুলো একটু পড়েন, এবং আপনার বন্ধুকে যে এটা আমি পরামর্শ দিব যে এগুলো নিয়ে বেশি বাইরে বেশি তর্ক বিতর্ক না করতে, কারণ এটা জীবনের নিরাপত্তা বিঘ্নিত করে।